আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আসছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই তো সাগরপাড়ে যাচ্ছি, যেটা আমির আর খুব পছন্দ। ওর আব্বু ছুটিও ছিল, ও চিন্তা করে মানে মেয়ের যখন পছন্দ ছুটিটার একদিন বাকি ছিল তখন আমরা ঘুরতে যাই। আর সাগরপাড়ে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের সব কিছু মিলিয়ে, মানে আমিরার থেকে এত ভালো লাগে বলার বাইরে। যদি আমাদের ওখানে বাসা হতো তো প্রতিদিনই মানে সাগরপাড়ে খেলাধুলা করতো, ওর অবস্থা এরকম। আমাদের এখান থেকে কিন্তু অনেক দূরে সাগরপাড়, আমার থেকে মনে হয় যতবার আসি ততবারে এই জার্নিটার জন্য ভালো লাগে না, যেমন ট্রেন বাস অনেক কিছু চেঞ্জ করতে হয়। যদি আপনাদের গাড়ি থাকে তখন তার কোনো কথাই না, ইনশাল্লাহ একদিন চেষ্টা করব। গাড়ি কোনো আসলে কোনো ব্যাপার না, কিনা সবচেয়ে সমস্যা হলো মানে এখানে যে লাইসেন্সটা পাওয়া ওইটা হলো সমস্যা, আর বাকি কিছু না। এই তো সব কিছু মিলিয়ে বাচ্চা নিয়ে জার্নি করা অনেক টাফ হয়ে যায়, সব কিছুই আসলে কষ্টের বিষয়। আর এই তো অনেক রৌদ্র ছিল ওই দিন, এত মানে গরম লাগছিলো বলার বাহিরে। আমরা আজকে নতুন সাইডে আসছি, মানে দুইবার আসছি, দুইবার আসার পরও এবার এখন নতুন একটা মানে সাগরের পাশ ছিল। আমার থেকে মনে হয় যে এটার থেকে ওই আগে যেটাতে গিয়েছিলাম ওইটা ভালো ছিল। এখানে আশেপাশের মানে ড্রেস চেঞ্জ করার বিষয় ওগুলো কিছুই ছিল না, তারপরে ওয়াশরুমগুলো ভালো ছিল না। আর এই তো আমি যখনই আসি সাগরপাড়ে তখনই আমার মনে হয় যে এই ভুট্টাটা খেতে হবে, আমার থেকে খুব ভালো লাগছিলো। আর আমার আইশানুরের তো এত বেশি অপছন্দ বালু, মানে আমার দুই মেয়ে দুই রকম হয়েছে। আর এই তো মানে আমরা কতক্ষণ বসেছিলাম, আমি অনেকক্ষণ বসে, আর সাগরপাড়ে না মোবাইল এত বেশি বের করা যায় না, পানি যদি লেগে যায় নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা এক দুই ঘন্টা ছিলাম ওখানে। থাকার পরে ভাবলাম একটু আশেপাশের জায়গাগুলো ঘুরি। অনেক আর কি বলবো, অনেক গরম ছিল, রোদের তাপ এত বেশি ছিল তখন, এখন বাজে মনে হয় 6টা, তারপরও অনেক তাপ ছিল। তারপর বাস আসতেছিল একটু দেরিতে, তার ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে যাই। আমি যখন আসছি 21 সালে মনে হয় এই জায়গাটা ঘুরতে আসছিলাম, তখন আমিরা আইশানুরের বয়সে ছিল, কেমন না আমাদের পৃথিবীতে যাই ঘটে মনে হয় ঘুরে ফিরে আবার একই দিন আসে। ঠিক আমিরা যেই বয়সে আসছে আইশানুরও ঠিক এই বয়সে ঠিক এই জায়গাতে আসছে। আমার তো খুবই হাসি পাচ্ছিল, ওর আব্বুকে বারবার বলছিলাম আমরা যখন 21 সালে এখানে আসছিলাম তখন আমিরার বয়সটা ঠিক এইটা এইরকমই ছিল, আমাদের আইশানুরের বয়সের মতনই ছিল। আর মানে অনেক ইয়া লাগছিলো, আর এখানে দাঁড়িয়ে না আপনি একবারে সাগরের মাঝখানে পর্যন্ত যাওয়া যায় এই ইয়াটা ব্রিজটার মধ্যে, আর পানিগুলো এত সুন্দর নীল, অনেক ভালো লাগছিলো। আর এখানে আসার পর একটু বাতাস লাগতেছিলো। এই তো সব কিছু ঘোরাঘুরির পরে ভালোই লাগছিলো, এরপরে মানে বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করতেছিলো। আর এখানে যে ব্রিজের ছিদ্রগুলো অনেক বড় ছিল, এই কারণে চলে আসতেছে, আর বাচ্চারা একটু খিদে লাগছে দেখে খাওয়া দাওয়া করবে, তার জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো হোটেল বা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এই তো আমরা চলে আসছি, এই তো টুকটাক খাবার দাওয়া করার পর চলে আসছিলাম, তারপরে তো বাসায় চলে যাব। সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।